Janab tafajjal shinshin bhai ajker ei onushtaner pradhan otithi jini ei protishthan ti gore tulechen tile tile kore jokhon tini bihottor mirpure mananiyo sanshad sodosyo chilen ekjon shiksha onuragi sabek shilpomontri Daka pondrashon theke nirbachito sanshad sodosyo songrami joroneta janab alhas kamal ahmed mojumdar upasthit sammanito netribindo elakar shraddhiyo murubbigon rajnoitik netribindo obhibhavok brindo sammanito shikshok mondoli ebong amar priyo chhatrochhatri bhai o bonera ami amar pokkho theke ajker ei onushthantake shagoto janai এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে যে বাংলাদেশ একটি কঠিন ষড়যন্ত্রের মধ্যে ছিল দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করে আপনারা 7 জানুয়ারি দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যাকে সমর্থন দিয়েছেন ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করে বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে করতালির মধ্য দিয়ে অভিনন্দন ধন্যবাদ জানাতে চাই একই সাথে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধু কন্যা যে জিনিসটি চায় যে মানুষ গড়ার কারিগর যারা তৈরি করবেন আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদেরকে শুধু শিক্ষা দীক্ষা দিলেই হবে না তাদেরকে ভালো মানুষ করে করে তুলতে হবে যাতে তারা যে পর্যায়ে উঠুক না কেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষক হোক আর যাই হোক না কেন তারা যেন ভালো মানুষ হয় আর যতই শিক্ষা দীক্ষা থাকুক না যদি ভালো মানুষ না হয় তাহলে সেই শিক্ষা দীক্ষার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না তাই আমি অনুরোধ করতে চাই গভর্নিং বডির সভাপতিরা যারা এবং গভর্নিং বডির সাথে যারা আছেন শিক্ষক মণ্ডলী যারা আছেন আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর কন্যা বলেছেন বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে দেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নেই কিন্তু বাংলাদেশের হাল কারা ধরবে আজকের শিশু আগামী দিনে বাংলাদেশ তারা যদি ধ্বংস হয়ে যায় তারা যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় তারা যদি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার তাই আসুন আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখি তারা যেন বিপদগামী না হয় তারা যেন অসৎ পথে না চলে তারা যেন মানুষের কল্যাণে কাজ করতে শিখে দেশ ও জাতির প্রতি তাদের যেন শ্রদ্ধা ভালোবাসা একই সাথে আমি বলতে চাই আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করতে হবে শেখাতে হবে তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং দেশপ্রেম মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে পারে সেদিকে সকল শিক্ষক মণ্ডলীর সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে আপনাদের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ